গা তো ভালোই গরম, জর্জরই তো ভাব লাগছে। আমি যে ইনায়াকে খুলে নেবো তো আমি তার শক্তিও পাচ্ছি না। কখন শুয়ে পড়েছি ইনায়াকে ঘুম পাড়াতে পাড়াতে, আমিও ঘুমিয়ে পড়েছি, আর এই জাস্ট উঠলাম 11টা বাজে, আমার গায়ে ইতিমধ্যে জ্বর। সামনে দেখি পুতলু, এই যে দেখো আজকে এত গরম না, ছটফট ছটফট করছে, তাই আমি অয়েল মাসাজ আর করালাম না, এমনি শুকনো শুকনি ব্যায়ামটা করিয়ে দিলাম। তেল মাখাতে গেলে ও মোটামুটি আর আমাদেরকে রাখতো না অবস্থা, তাই জন্য এমনি শুকনো শুকনো করে দিয়েছি, শুকনো শুকনোই। আর চলে আর মোটামুটি ফ্যান বন্ধ করলে চিৎকার, কান্না কি কান্না, এটা একটু করে নাও, করো দেখি, ওলে বাবালি, 1 2 3 4 আবার এটা আবার লেতা শক্ত করে দাও, 1 2 3 4 তারপর কমপ্লিট। তারপর আর কি মাম্মা, আর কোনটা বাকি? যা গামছা খুলে গেছে গো, কি হবে সকাল সকাল গামছা খুলে গেল, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই তো ইনায় স্নান ধান করে ঘুমিয়ে পড়েছে, আমরাও আমিও স্নানে যাবো, তার আগে জামা কাপড় গুলো শুকিয়ে গেছে, এইগুলোকে তুলে নি। বাচ্চা থাকলে প্রতিদিন জামা কাপড় হবেই হবে, আগে যেমন প্রতিদিন অতটা জামা কাপড় আমার আর জামানের তো হতো না, আমি ওই 2-3 দিন পর পর একসাথে কেচে নিতাম, বাট এই এখন প্রতিদিনের একটা রুটিন, মানে কাজের রুটিনের মধ্যে পড়ে গেছে, জামা কাপড় কাচা, জামা কাপড় মেলা, জামা কাপড় তোলা। কালকে রাত্রিবেলা থেকে আর ঠান্ডা লেগেছে, তাই জন্য শরীরটা প্রচণ্ড উইক লাগছে, আমার হচ্ছে মাথা ফাথা ঘুরছে এরম, মানে আজকে শরীরের ব্যাটারি আমার লো লাগছে, কিন্তু লো করলে চলবে না, এখন আমার অনেক কাজ আছে, সেই কাজগুলোকে সারতেই হবে। কালকে যে ব্লগটা পাবলিশ হয়েছে না, সেই ব্লগে এক দিদিভাই কমেন্ট করেছিলেন, ডিটারজেন্ট দিলেও কিন্তু শুয়োপোকা চলে যায়, তো আজকে আমি জামা কাপড় তুলে এনে সামনে বারান্দাটা ঝাড় দিচ্ছি, আমি একটুখানি ঝাড় দিয়ে নিই, তো এতগুলো শুয়োপোকা বেরিয়েছে, এখন আমি কি করব, তাই কালকে ওই দিদিভাইয়ের কথা মনে পড়লো, আমি দেখুন এই বোতলে অল্প একটু ডিটারজেন্ট দিচ্ছি আর জল দিয়ে দেখি কি হয়, শুয়োপোকা গুলো যায় কি যায় না। দেখো ঝাড় দিয়ে আমি কতগুলো বের করেছি, মানে দেখছি তো কেমন একটা হচ্ছে, আমি কি না ভালো করে ঝাড় দিই, ঝাড় না দিলে হবে না, দিনে যে বিশেষ করে ইনায়া আছে না, আরো আমাকে দিতে হচ্ছে। এই যে দেখো কত এখানে আছে, ওই গাছটাতে দিয়ে দেবো, গাছটাতেও দিতে হবে, কেমন সত্যি যাবো কাজ করছে, সাথে সাথে মরে যাচ্ছে না। হ্যাঁ আব্বা সকালবেলা একবার স্প্রে করে গেছে, তারপরেও এইগুলো এসছে, এই সাইডটা দেখো, এই সাইডটা ভর্তি হয়ে রয়েছে সব, পুরো বাড়ি ঝাড় তো দিয়েছি, এবার মুছবো, দেখো জল নিয়েছে আর বেশি করে নিয়েছে, এর মধ্যে সার, এবার এর মধ্যে দেব কেরোসিন, কেরোসিন দিয়ে পুরো সামনের বারান্দা, এই বারান্দা সব ঘর দোর মুছবো, শান্তি পাচ্ছি না, নইলে আমি জামান তো আরো বেশি শুয়োপোকা উঠতে চাই। কেরোসিন, The night's young, it has just begun, as she puts her hand in mine. এই ঘরে যেহেতু ইনায়া সবসময় থাকে, নিচেও কোনো সময় ওকে নিয়ে আমি বসে পড়ি, তাই এই ঘরটা আমি সবসময় দুবার মুছি, এই যে একবার মুছে বেরিয়ে গেলাম, আরেকবার যখন সামনে বারান্দা মুছবো, আব্বা আমাদের আব্বাদের ঘর মুছবো, ওই ঘর মুছবো, তখন আবার এই ঘরটা নিয়ে বেরিয়ে যাব, আগে এই বারান্দাটা মুছে নি। সকালবেলা এসে চাচিমা পুরো ঘরবাড়ি মুছে দিয়ে গেছে, বাট এই যেহেতু যা গরম পড়ছে না, মানে একটু কিচকিচ করলে আমার একদম ভালো লাগছে না, তাই স্নানের আগে হলো আমি আরেকবার মুছে তারপর স্নান করবো, একটু শান্তি লাগবে আর কি। স্নান ধান তো করেছি, বাট আমার আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে,
আমার গলার ভয়েস শুনে মানে বুঝতে পারছো গলা প্রচন্ড মানে সকালবেলা থেকে ব্যথা ছিল, এখন ব্যথাটা নেই, বাট মানে গা হাত পা এইসব জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে। কেন কি মানে জ্বর আসার আগের মুহূর্তে যেমন হয় প্রচন্ড লেভেলে ঠান্ডা লেগেছে, মানে ইনার ধারে পাশে আমার যেতে ভয় লাগছে। কালকে ইফতারের সময় যে ঠান্ডা জলটা খেয়েছিলাম তখনই প্রচন্ড কষ্ট হচ্ছে, আজকাল মাথাটা তো সব ধরে আছে, মানে কি যে অস্বস্তি হচ্ছে আমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচন্ড অস্বস্তি হচ্ছে। মানে যেমন বলছো তুমি তাহলে আজকে দিনে রেস্ট না হয়েছে, আমি যে শুয়ে থাকবো শুয়ে থাকতেও পারছি না, সেটা তো আমার কষ্ট হচ্ছে, বলছে তাই যা খুশি তাই করো। তার উপর এত গরম লাগছিল না, আমি শ্যাম্পু করে আবার স্নান করেছি, এটাই মনে হচ্ছে আমার ভুল হয়ে গেছে, আরে শ্যাম্পুটা না করলে ভালো হতো। এদিকে এখন চুল ফুল পুরো ভেজা, হালকা হালকা শুকিয়েছে পুরো চুল ভেজা। আগে চুলের কত যত্ন নিতাম, মানে স্নান করে এসে কিছুক্ষণ ফ্যানের তলায় বসিয়ে বসে থাকবো, সেটা সবারই হয়, আবার কিছুদিন পরে হবেই না একটুখানি বড় হয়ে গেলে, বাট এখন আর ওই টাইমটুকুটাও থাকে না হাতে, ফাটাফাট এসে এই নায়াকে খাওয়াতে হবে, ওর সমস্ত কাজ করতে হবে, আবার এদিকে রোজা ইফতার ইফতারে জোগাড় করতে হবে, মানে সবকিছু মিলিয়ে মিশে হাতে একদম টাইম কম, তাই শরীর খারাপ বললে চলবে না, চলো এদিকে ইফতারের জোগাড়টাও শুরু করে দিতে হবে। আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে ওইখানটাতে এক দিদি ভাই সোনামণি খাতুন কমেন্ট করেছো, আপু সালাম নিও, আমি খড়িবাড়ি থেকে লিখছি, আগের রমজানে তোমার পায়ের যেমন অবস্থা হয়েছিল এই রমজানে আমার একই রকম অবস্থা, দোয়া করো সবাই আমার জন্য, ফিয়ামালিল্লাহ। সত্যি তাই, এই যে কষ্টটা কি কষ্ট, তার উপরে যখন গরম, গত বছর রোজার মাসে আমার মারাত্মক লেভেলের কষ্ট হয়েছিল, পুরো এতদূর পর্যন্ত আমার পা এ প্লাস্টার করা ছিল, তারপর মোটা ব্যান্ডেজ মোটা কাপড় দেওয়া ছিল, প্রচন্ড কষ্ট হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তা মানে তুমি সোনামণি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেও, আর সবার জন্য দোয়া করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এর সাথে সাথে আরেকটা কথা বলি, আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে যে যেমন আমাকে ঈদগাতে আংটি দেবে, তার রিজনটা হচ্ছে আমি আংটি জিনিসটা ভীষণ পছন্দ করি। দেখো আমি এমন একটা জিনিস ওর কাছ থেকে এই বছর নিতে চাইছি যেটা আমি সবসময় পরে থাকতে পারবো, দেখ চেন যেটা সেটা তো এটা পরেই থাকি, আর ইয়াররিং আমি সচরাচর সবসময় পরে থাকি না, আংটিটা নিলে আমি সবসময় পরে থাকতে পারবো, যেন আমার সবসময় কাছে থাকে। মাম্মা ভালো করেছি না, আংটি নিয়েছি বাবার কাছ থেকে, ঠিক করেছে মামাম, ঠিক করেছে, ঠিক করেছি না, আমি আংটি নিয়েছি, ঠিক করেছে। আজকে মেয়ে কখন ঘুমিয়েছে বলো, কটার দিকে? ও প্রায় মানে 12টা 12:30 নাগাদ ঘুমিয়েছে, 3টার দিকে উঠলো, তাই না? একদম এক টানা একটা সুন্দর ঘুম দিল। আরে মুখে এটা কি, এটা 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 কি, এটা কি, মুছে দাও তো। হ্যাঁ ঠিক করেছি, ও বলে হ্যাঁ। এইদিকে তাকাও একটু, সবাইকে তুমি সারাদিন দেখা দাওনি আজকে, তুই যদি 4 মাসে 5 মাসে এরকম করিস তুই 5 বছরে গিয়ে কি করবি রে? কেন করছে ওটা? হ্যাঁ বকবে, সবাই বকবে, সব আনতে কেন করছে ওটা? সব মিমিরা বকবে, পিমনিরা বকবে। একটু হাসি দাও, এই তো এই যে দেখো, এটা নেবে এটা নেবে এটা নেবে, নাও 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 নাও। জানি না কি করে বোঝে ওকে, যদি মানে ইনু একটু হাসি দাও, ইনু একটু স্মাইল করো, ঠিক একটু হলেও কষ্ট করে হাসি দেবে, কি করে যে বোঝে ওই জানে, কি করে বোঝো মামা? বাচ্চাদের মানে কাণ্ড কীর্তি কি বলবো, যত বড় হচ্ছে প্রতিদিনের অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে, এখন এই মুখ দিয়ে বু পু 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 এসব করতে শিখেছে, যত বারণ করি তত বেশি বেশি করে করেও। অব্বু ইনায়ের তো ঈদের ড্রেস শেষই হচ্ছে না, তার মধ্যে দেখো আমাদের এক ভালোবাসার মানুষ, আমাদের কল্যাণী ফ্যামিলি মেম্বার বা ইনআউট ফ্যামিলি মেম্বার ইনায়ের জন্য ঈদের ড্রেস পাঠিয়েছে। আর সত্যি কথা বলতে এক্সট্রিমলি সরি আমি যে আমার তোমার নামটাই আমি জানতে পারিনি, তো তুমি একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও, তুমি দেখলে তো বুঝতে পারবে ভিডিওটা দেখছো যে তোমার নামটা কি। এক্সট্রিমলি সরি, মানে আমার যে এতটা খারাপ লাগে যে কি বলবো, কিছু বলার নেই। তো দেখি ইনায়ের জন্য কি পাঠিয়েছে ঈদের ড্রেস, এটাকে অনেকদিন আগেই এসছে, এইগুলো ওপেন করা বলতে এটা আব্বা আম্মা ওপেন করেছিল, এটা ওপেন করা হয়, এটা দেখবো। দেখো কি কিউট ড্রেসটা, মাশাআল্লাহ দারুণ হয়েছে ঈদের ড্রেসটা, দেখো ইনায়ের এই এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে ড্রেস, আর এই যে এটা এটা হচ্ছে ওর হেয়ার ব্যান্ড। আজকে পরবে ঈদের ড্রেস, পরবে মাম্মা পরবে,
এটা একটা গেছে, ড্রেসটা আমার ভীষণ সুন্দর, দেখুন আবার এই রম্পার টাইপের আছে, ডাইপার পরিয়ে দিলেও কোনো অসুবিধে নেই, মেটেরিয়ালটাও খুব সুন্দর, আর দেখতেও এত সুন্দর হয়েছে না ড্রেসটা, কি বলবো। ইনু যে ঈদের দিনে কতগুলো ড্রেস পরবে, কতগুলো পরবে কি বলবো। আর এর মধ্যেও একটা রয়েছে মনে হচ্ছে, এটাকে ওপেন করে দেখি এর মধ্যে কেমন আছে। মাম্মাম তোমারই তো এই বছর ঈদ গো, এখনো দাদু যেটা দিয়েছে কেনা হয়নি, নানুরা যে দিয়েছিল সেটাও কেনা হয়নি, কি করব আমি, কি করবে মাম্মাম, তুমি এত ঈদের ড্রেস কোথায় রাখবে। হ্যাঁ সোনামা, সোনামা এটাও তো মনে হচ্ছে তোমারই। ও কি কিউট এই ড্রেসটা দেখতে, আচ্ছা এটা ওপেন আছে, প্যাকেট খেতে হয়তো একটুখানি প্রবলেম হয়ে গেছে। ও দেখো কি সুন্দর ড্রেস মাম্মা, খুব সুন্দর হয়েছে, মেটেরিয়ালটাও খুব সুন্দর, দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আর আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও, আমার নিজেরই এতটা খারাপ লাগছে, তুমি ভিডিওটা দেখে থাকলে একবার কমেন্ট করো বা একবার আমাকে তুমি মেসেজ করো, কারণ ওই অনেকটা নিচে চলে গেছে তো আমি না ঠিক খুঁজে পাচ্ছি না। কতক্ষণ ধরে খুঁজেছো বলো? আমি প্রায় 1 ঘন্টা ধরে তোমার মেসেজটা খুঁজছি, বাট আমি খুঁজে পাচ্ছি। মানে আসলে কি হয়, ওই নাম্বারটা ফেসবুক পেজে দেওয়া আছে তো সবাই মেসেজ করে, তো এত নিচে চলে গেছে যে সেটা আর মানে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। আমি তো প্লিজ তুমি আরেকবার মেসেজ করো, আমি চাই তুমি মেসেজ না করলে আমার ভীষণ খারাপ লাগবে, তুমি একবার করো তাহলে আমি তোমার নামটা একটুখানি ব্লগে বলতে পারবো, যেটা আমার ভীষণ ভালো লাগবে। দুটো ড্রেস দারুণ হয়েছে। এখন কত ভালো সুবিধা হয়েছে, বাইক নিয়ে দুধ দিতে আসছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ি গরু গাই গরু ছিল, তখন ঘোষ আসতো এরকম, কি কষ্ট হয়ে যেত নিতে সাইকেলে। এখন তো সব আপডেট হয়ে গেছে, আমাদের গ্রামের বাড়িতে ছিল, ইভেন এখনো আছে, যারা চাষবাস হয় তো গ্রামের বাড়িতে এখনো আছে। তুমি দুপা দুধ নেওয়ার পরে বলছো আরো কই, আমি দাঁড়িয়ে আছি যে আরো দেবে আমাকে, আব্বা যেহেতু বরফের শেক দেয় তাই জন্য বাটিতে করে অনেক সময় বরফ বসায়, এই বরফটাও রয়েছে, কারণ তো বেলে শরবত আমরা এটা দিতে পারতাম বাট ভুলে গেছিলাম। আজকে একটু মুসুর ডালের পেঁয়াজি করবো, এই যে তাই ডালটা আগে থেকে ভিজিয়ে রাখারও দরকার নেই, যে অনেকক্ষণ আগে 10-15 মিনিট ডালটা ভিজলেই হয়ে যাবে, আর তার মধ্যে এটার মধ্যে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দেবো মানে মুসুর ডালের পেঁয়াজি হবে অ্যাকচুয়ালি। এই যে হয়ে যাবে, এটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য ভেজাতে দিই, ততক্ষণে আমার ছোলা ভাজা হয়ে যাবে, পেঁয়াজ কেটে মাখিয়ে রাখবো, তারপর মুসুর ডালটা দিয়ে ভাজবো, ডালা কি মানে ভেজানো বাটার ঝামেলা ছাড়াই মুসুর ডালের পেঁয়াজি করবো। যেমন আমার ওটা করতে বারণ করছে না, কেন বলো তো ইফতারে তো ওই জন্য মুখে পড়লে একটু খারাপ লাগবে। তা ঠিক আছে, একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, হয়ে যাবে। ছোলাটা সেদ্ধ হলে ছোলাটা ভাজতে বসবো, আমি শরবত গুলো ঠিকঠাক করে রেখে দিই, সেই সময় ঠান্ডা জল দিলেই হয়ে যাবে। গুড় বাতাসের শরবত তো করেছি, আজকে লস্যিটাও একটু করে দিই, সেদিনের লস্যি দারুণ হয়েছিল খেতে, যেমন বলে লস্যি করো, দই তো বাড়িতে থাকেই। খুব ভয় লাগে যদি এরম ভাবে পড়ে যায়, দারুণ লাগে মানে হয়ে যাবে। এই তো লস্যি রেডি, এবার এইভাবে ফ্রিজে রেখে দেবো, ইফতারের কিছুক্ষণ আগেই বের করবো। এর এই ঢাকনাটা কিনতে হবে বুঝলে, ওটা ভেঙে গেছে, দেখতেও খুব ভাজে লাগছে। চলো এবার আমি ছোলাটা ভাজবো, আর এইখানটাতে কালকে একটু বেসনের ব্যাটার গোলা আছে, যেমন বলছে কটা আলুরি করে দিতে, তো আলুরি করে দিই আর পেঁয়াজি। মাম্মামের টাইম হয়ে গেছে একটু বেরু বেরু যাওয়ার, তাই ওকে একটু রেডি করে দিই। আব্বাও রেডি, কোথায় যাবে বেড়াতে দাদুর সঙ্গে? তরমুজ কিনতে? মাম্মাম তুই তরমুজ কিনতে যাচ্ছ? ঘুমিয়ে যাস না আবার জানো, প্রতিদিন তো কালকে ঘুমোসনি, তুই তো ঘুম ঘুম দিয়ে চলে আসিস। ওর এখন মানে বিকালবেলা অভ্যাস হয়ে গেছে, বারসাত গিয়ে কি করবে? আমি নিয়ে যাবো, মহালানি মহালানি। আর এই যে আমি রোলানটা সবসময় দিয়ে দিই ওকে, ওর গায়ে না জাস্ট ওই সাইড গুলোতে দিয়ে দিই, তাতেই হয়ে যায়। এই যে দাদু আর নাতনি পুরো রেডি, এই যে পাতুলে দিয়েছে, পাতুলে দিয়েছে, আবার লোমাল 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 ওই সাইডে রেখে দাও, সাইডে থাক, খুব মজা, খুব মজা, পাড়া বেড়াতে দেখলে খুব মজা। জোরে জোরে
যাও। ও আর একটা জিনিস নিয়ে আসতে হবে তো, লাচ্ছা টক দই তরমুজ, তিনটে জিনিস নিয়ে আনতে পাঠিয়েছি। দাদু আর নাতনি গেল, জানি না কটা পাবে কি হবে। এই যে ডালটা আমি 15 মিনিট মতো ভিজিয়ে রাখলাম, এটা একটু মিক্সার জারে দিয়ে দিয়েছি। আমি হালকা ব্লেন্ড করে নেবো, খুব ব্লেন্ড করবো, ব্লেন্ড করার ব্যাপার থাকে, খুব ব্লেন্ড করলে আমার ভালো লাগে না। এই যে মুসুর ডালটা এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে, ওটা করব। তার আগে আমি ছোলাটা ভেজে নিচ্ছি। আম্মা আবার ওইদিকে দুধও গরম করতে বসালো, কারণ এই সময় দই পাকবে। সেহেরিতে যেহেতু আমাদের দই চিড়ে দই মুড়ি যার যেটা ইচ্ছা হয় সেটাই খায়, তাই এখনই পেতে দিলে সেহেরিতে খুব ভালোভাবে দইটা হয়ে যায়। এবার এর মধ্যে একটু লবণ হলুদ, আমার লঙ্কা দিয়েছেন, এবার এই পেঁয়াজগুলো রেডি করবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ডাল তো এখানে রয়েছে, এবার যা যা মশলা লাগে অ্যাড করে সমস্ত ব্যাটারটা তৈরি করে রাখি, জাস্ট ভাজার সময় ভেজে নেবো। এর মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো একটু আদা রসুন বাটা পেঁয়াজ অল্প বেসন দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে এই যে আলুইটা রেডি করে নিচ্ছি, তারপরে ওইগুলো দেবো। ওইগুলো হতে যদিও আর বেশিক্ষণ টাইম লাগবে না, পেঁয়াজই যেরকমভাবে দিই ঠিক সেরকমভাবে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটার জন্য ব্যাটারটা একটু হালকা হয়ে গেছে। ওই দেখো দাদু আর নাতি নাতনি বাজার করে ফিরেছে। কই কি কি বাজার এনেছো, ঘুমিয়ে পড়েছে নাকি ও? মামা ঘুমিয়ে পড়েছে, সব পেয়েছ? আবার দই, ওরে বাবা রে, চলো চলো দাঁড়ো, কোথায় ধরবো? দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে, জানি না কেমন হবে খেতে। মানে এটা কি তোমার আজগবি রেসিপি নাকি? না না, আজগবি রেসিপি না, মানে অ্যাকচুয়ালি ডালের বড়া এটা কিন্তু মানে বাংলাদেশে বেশি খায়, মানে মুসুর ডালের পেঁয়াজ যেটা, আজগবি একদমই না, এটা প্রপার রেসিপি। তরমুজটা এই জাস্ট নিয়ে এলে, এখন দিয়ে ডিপে না দিলে ভালো লাগবে না খেতে। এই যেমন তরমুজটা লাল, হ্যাঁ তরমুজটা ভালো হবে খেতে, বালি বালি দেখে মনে হচ্ছে খেতে ভালো। দেখি এই যে, হ্যাঁ বাবা সত্যি এরকম জীবন যদি আমরা আরেকটু ফিরে পেতাম। দাদুর সাথে ঘুরে এসে এবং ফ্যানের তলায় দিয়েছে, দাদু আবার পাহাড়াও দিচ্ছে, আর প্রতিদিন ঘুরতে যায় সবাই কোলে নেয়। আজকে নিয়েছে আব্বা কেউ কোলে? তাই বলছি এরম জীবন যদি আরেকটু পেতাম, মাম্মা এনজয় করে নে, বড় হতে হবে না। এই যে আম্মা তরমুজ কাটা হয়ে গেছে, এটা কি ডিবি দিতে হবে? সব একটু ঢাকনাটা লাগিয়ে দেবে তো হবে তো, এটা না হলে দুটো তিনটে নামিয়ে রাখো না, হয়ে গেছে। সময় প্রায় হয়ে গেছে ইফতারের সমস্ত জোগাড় কমপ্লিট। এই যে আমি শরবতে শুধু ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি, এই যে এখানটাতে শরবত, এখানটাতে লস্যি স্যালাড, আর ওই যে অনেক টাইপের ফল, ছোলা ভাজা, আলুরি, গোটা হচ্ছে, আর এটা হয়েছে সেই ডালের ডালের পেঁয়াজ, আর এখানে তরমুজ। আব্বা তো রোজানি, আব্বা খেয়ে দেখো তো এটাই কেমন টেস্ট হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে তাই না? একদম, ও সাউন্ড তো খুব সুন্দর, খাস্ত সুন্দর খাস্ত হয়েছে, দোকানে টোকানে কত এরকম খাস্ত হয়, আর টেস্ট কেমন হয়েছে, লবণ কম ঝাল কম, মসুরির ডালের বুঝতে পারছ না? বাবা বিশাল ব্যাপার তো, পাবে কি দিন খুঁজে বারে বারে। আজকে ইনার ইফতারটা মিস হয়ে গেছে গো, আমরা ইফতার করে উঠলাম, মুড়ি এখনো বাকি, ইফতার করনি, নামাজ পড়ব, মিস হয়ে গেল, আরে তো ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা, আরে মুড়ি না খেয়ে নেব আজকে, আনন্দ মিস হয়ে গেল রে, আনন্দ মিস হয়ে গেছে। তুমি না, আমি নাস্তা করব। আচ্ছা তাহলে তুমি আগে পড়বে, পড়ো রে, এখানে একটু বলে দাও তো, সবাই একটু বলে দাও, তাহলে আমরা এখন নামাজ পড়বো, ইফতার হয়ে গেছে, নামাজ পড়বো, আর আমি উঠে গেছি। মুমিনের দ্বারে এলো রমাদান, বছর ঘুরে এলো রমাদান, সুখের মাহে রমাদান, এ মাসে নাজিল পবিত্র কোরআন, যেটা হলো বিশ্বের উজ্জ্বল বোরহান, এ মাসে নাজিল।
এই যে ঘড়িতে এখন পুরো 7:45 বাজে, নামাজ পড়া আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে। মামাম শুধু এখন মানে আমরা যখন নামাজটা পড়ি ওর নামাজ পড়া তো আগে হয়ে যায়, তারপরে ও মানে ফিডিং করে, তো ওই জন্যই লেট হয়ে গেছে আজকে মুড়ি খেতে। গা তো ভালোই গরম, জর্জরিত ভাব লাগছে। আমি যে ইনাকে খুলে নেব তো আমি তার শক্তিও পাচ্ছি না, এত শরীর খারাপ লাগছে, প্রচন্ড শরীরটা খারাপ লাগছে আজকে। কেমন গন্ধটা আসছে? দারুন, ঝালঝাল, ধনে পাতা, টক টক, ফাইনাল লুক হয়েছে এটা। কারখানার লোভ লাগছে বলো? দারুন, আজকে আর উঠতে পারছি না, আমার আর শরীর একদম দিচ্ছে না। কখন শুয়ে পড়েছি ইনায়াকে ঘুম পাড়াতে পাড়াতে, আমিও ঘুমিয়ে পড়েছি আর এই জাস্ট উঠলাম 11:00 বাজে। আমার গায়ে ইতিমধ্যে জ্বর, আর মানে উঠে যে আমি আসবো সেই শক্তিটা নেই। আব্বা মা শুয়ে পড়েছে? আব্বা মা শুয়ে পড়েছে কিছুক্ষণ আগে। তুমি শুয়েছিলে, আমি বারবার চেক করছিলাম, এখন আর নেই, জ্বর নেই এখন। কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না। আমার মামা উঠে গেছে। আমি যে ওর সাথে একটু ওকে যে টাইম দেবো আমি সেটাও পারছি না করতে।